নমস্কার বন্ধুরা, আপনার সামনে ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে একটা বিস্তারিত আলোচনা করতে চললাম। আশা করছি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে ভিডিও। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা। তো আপনাদের ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে ভিজিট করতে হবে। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন। এ টু জেড ভিডিও প্রোভাইড করা হয়, প্লাস কম্পিউটার ক্লাস প্রোভাইড করা হয়। তো আপনার সামনে যে ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে বিস্তারিত আলোচনাটা আছে, সেই বিস্তারিত আলোচনাটা আজকে আপনার সামনে এ টু জেড বিস্তারিত বলবো। তো আপনাদের কী বলেছে যে জব ভ্যাকেন্সি প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, ক্লিক হেয়ার অর ক্লিক হেয়ার। তো আপনাদের সামনে ডাটা এন্ট্রি অপারেটরের একটা লিঙ্ক আপনার সামনে শো হবে, মানে এখনও পর্যন্ত হচ্ছে না, তো পরবর্তী ক্ষেত্রে শো হবে। এই রকম একটা টেকনোলজি লিমিটেড থেকে এই একটা ছোট আপডেট দেওয়া হয়েছে। তো আপনাদের প্রশ্ন যে বিএসকে রিক্রুটমেন্ট তো পঞ্চায়েত ভোটের আগে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পঞ্চায়েত ভোটের ডেট ঘোষণা হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই। তবে বিএসকে রিক্রুটমেন্ট আশা করা যায় পঞ্চায়েত ভোটের আগে হবে না, পঞ্চায়েত ভোটের পর হবে, বা আপডেটটা পরবর্তী ক্ষেত্রে আসবে। তো তবে হবে, তো কেন হবে, কারণ একরকম আপনাদের ইতিমুহূর্তে বিএসকের ভ্যাকেন্সি যেটা আছে 1460টি আপনাদের সেন্টার হতে পারে। তাহলে 1460টি সেন্টার হলে আপনাদের ধরে রাখুন প্রত্যেকটা সেন্টারে দুজন করে রিক্রুটমেন্ট হবে। তো দুজন করে রিক্রুটমেন্ট হলে তাহলে আপনাদের মোটামুটি ধরে রাখতে পারেন 2900 বা 2800 প্লাস আপনাদের ভ্যাকেন্সি হতে পারে বিএসকে। এবার ডাটা এন্ট্রি অপারেটরে আসি। ডাটা এন্ট্রি অপারেটর কি, আগে যে এক্সামটা হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটরের, সেই এক্সামে বিশেষত আপনাদের দুর্নীতি বা কেসের একটা অভাব পাওয়া যায়, সেই কেসের অভাব পাওয়ার জন্য সেই প্যানেলটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমাদের বিএসকে বা আমাদের যে ডাটা এন্ট্রি অপারেটরের যে এক্সামটা হলো, সেই এক্সামের কোনো কিছু আপডেট নেই। হ্যাঁ, সেই প্যানেলটা আপনাদের ইতিমুহূর্তে বাতিল হয়ে গেছে, কারণ সেই রকম কোনো কিছু আপডেট নেই, কারণ সেটা কেস চলছিল, কেস চলতে চলতে আশা করা যায় বা আশা করছি আপনাদের পুরোপুরি প্যানেলটা বনদপ্তরের মতো বাতিল হয়ে গেছে। তো এর পরবর্তী ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা তো রয়েছে, সেই ভ্যাকেন্সিটা আপনাদের ফিল আপ হবে। তো ভ্যাকেন্সিটা ফিল আপের জন্যই এখানে জব ভ্যাকেন্সির মাধ্যমে দেখতেই পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের পরবর্তী ক্ষেত্রে লিঙ্ক দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে। তো অতি অবশ্যই আপনার বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, কারণ সবসময় ভিডিও দেওয়া সম্ভব নয়। কোনো কিছু নোটিশ বা কোনো কিছু আপডেট এলে আমি টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো অতি অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, কোনো কিছু নোটিশ এলেই আমি টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দেবো। কারণ ধরুন কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে হয়তো ভিডিও করা সম্ভব হলো না, কিন্তু আমি আপডেট টেলিগ্রামের মাধ্যমে দিয়ে দেবো। তো অতি অবশ্যই চেষ্টা করব ভিডিও করার। তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, আর প্রত্যেক সানডেতে আমি কম্পিউটারের বেসিক ক্লাস, যেটাকে আমরা DCA বলে থাকি, বা যেটাকে DCA বলতে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, সেই ক্লাসটা ইতিমুহূর্তেই আমাদের থার্ড নম্বর ক্লাস হয়ে গেছে বা তৃতীয় নম্বর ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান, ফার্স্ট থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্লাসে কী কী করানো হয়েছে। তো আপনারা কম্পিউটার ক্লাস পেয়ে যাবেন, প্লাস আপনাদের জব সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। তো অতি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন। তো এই ছিল আজকের আপডেট। নমস্কার।